বিদেশে থাকা অনেক কিছুই বলা সম্ভব দেশে হিসেবে কিছু করে দেখান তো সেই কথার প্রেক্ষিতে আমি যেটা বলতে চাই যে ভাই বা বোন হয়তোবা আপনি এটা না বুঝে বলতেছেন যারা বিদেশে মাটিতে থাকে তারা রেমিটেজ দেওয়া দেশের যে পরিমাণ সাহায্য করে দেশের অন্য কোনো সেক্টর সেই পরিমাণ সাহায্য করে না সুতরাং যারা প্রবাসে আছে তাদেরকে কখনোই ছোট করে দেখবেন না এরকম একটা বাস্তব উদাহরণ এই মুহূর্তে যেটা হইতেছে সেটা আমি দেখাই যেমন ধরেন ত্রাণ বিতরণ ত্রাণ বিতরণ মানে এই না যে একবারে পানির মধ্যে নেয় মা আপনাকে মানুষের হাতে হাতে যদি আপনি খাবার বা টাকা পয়সা সাহায্য না পৌঁছায় দেন তাহলে আপনার সাহায্য গ্রহণযোগ্য হবে না এই কথাটা ভুল সবাই সবার অবস্থান থেকে যতটুকু যেটা করা উচিত সেইটা করা দরকার তাহলে হবে কি যে এক ধরনের মানুষ টাকা কালেক্ট করতেছে আরেক ধরনের মানুষ সেটা দিয়ে পারচেস করতেছে আরেক ধরনের মানুষ সেটা ডিস্ট্রিবিউট করতেছে আমি জানি আসলে আমরা যেটা করতেছি এখানে আমি ক্রিটিসাইজ করতেছি এটা হওয়ার পিছনে অনেকগুলো কারণ থাকতে পারে কারণ মানুষের উপর বিশ্বাস নাই এখন কাকে আপনি বিশ্বাস করবেন যার কারণে প্রতিটা গ্রুপ চেষ্টা করতেছেন নিজেরাই করার জন্য নিজের উপর দায়িত্ব নেওয়া করার জন্য কারণ যখন আপনি টাকা কালেক্ট করতেছেন এখানে একটা ভয় থাকে যে আমার এই টাকাটা যদি আমি আরেকজনকে দেই সে যদি এটা সঠিকভাবে ডিস্ট্রিবিউট না করে আমি যাদের কাছে কালেক্ট করছি তাদের কাছে একটা জবাব দিতে থাকবে তো এটা আমাদের আসলে কি বলবো জাতিগত সমস্যা ইনশাআল্লাহ এই সমস্যার সমাধান হবে তবুও অনেকগুলো সংস্থা আছে যেগুলো অনেক ট্রাস্টওয়ার্দি তার মধ্যে একজন একটা হলো আসন্না ফাউন্ডেশন তাদের লিঙ্ক আমি আমার সোশ্যাল মিডিয়াতে দিয়ে রাখছি আর এই জন্য আমি বলছি যে আপনারা অলরেডি যারা যাদের নে উদ্দেশ্য আছে তারা অলরেডি আল্লাহ রাস্তায় টাকা দিতেছেন এবং দিতে থাকবেন আমি ওইরকম ড্রামা করে কোনো চ্যারিটি কালেকশন করতেছি না বা আপনাদের উচিত হবে যে নিজের রেসপন্সিবিলিটি থেকে এটা গোপনীয়তা রক্ষা করে আপনি এটা বিদেশে যারা আছেন স্পেশালি তারা আল্লাহ রাস্তায় দিবেন এটা আমাদের দেখানোর কোনো বিষয় না যে আমি এক লক্ষ টাকা দুই লক্ষ টাকা দিচ্ছি আর কিছু কিছু মানুষের ক্ষেত্রে দেখানোটা খুবই জরুরি কারণ তাদের কারণে কিন্তু অনেকে উৎসাহ উৎসাহ পাইতেছে যেমন শিশু বাচ্চারা কিংবা দেশের অনেক মাইনরিটি আছে যাদেরকে মানুষ সব সময় ছোট চোখে দেখে তারাও যখন এই কাজে আগে আসতেছে তাদের দেখানোটা অনেক ইম্পর্টেন্ট তো আমার ছোটো ছোটো ভিডিওগুলা সবসময় আমি চেষ্টা করি যে আগে এক ধরনের ভিডিও বানাইতাম তখনও একটা উদ্দেশ্য ছিল যে আমার পরিবারকে নিয়ে একটা শিক্ষামূলক ভিডিও বানানোর এখনও আমার সেম ওই একই উদ্দেশ্য থাকবে আমার ভিডিও দ্বারা যেন মানুষ অল্প কিছু হলেও শিখতে পারে যেহেতু শিক্ষার কথা বলছি একটা কথা না বললেই না বাংলাদেশে অনেক সময় ছাত্রদের ক্রিটিসাইজ করা হইতেছে রিসেন্টলি কেন তারা পরীক্ষা দিতে না তারা দুনিয়া সব কিছু করতে পারে পরীক্ষা দিতে চাইতেছে না আমি একটা জিনিস বুঝাইতে চাই যে সব কিছু নিয়ে আসলে মাতাল হওয়া যাবে না ঠিক আছে এখন তারা যদি হঠাৎ করে তাদের কাছে এখন পরীক্ষা দিতে ভালো লাগতেছে না তাদের বুঝায় বলতে হবে হ্যাঁ এটা কোনো ই না একটা বাজে আচরণের মধ্যে কোনো সফলতা নাই আমাদের বাবা মাও যখন দেখা গেছে পড়াশোনা নিয়ে চর্থাপর মাত্র জিনিসটা উল্টা হয়তো আমরা বইয়ের মধ্যে আরেকটা বই নিয়ে পড়তাম কিংবা পড়াশোনায় ফাঁকি দিতাম তারা মনে করতো ঠিকই পড়াশোনা করতেছি পড়াশোনার যে রিয়েল মিনিংটা এটা তখনই পাবে যখন আমরা এটার মধ্যে আগ্রহ পয়দা করে ছাত্রদেরকে আনতে পারবো তো এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ সবার কাছে রিকোয়েস্ট থাকবে যে এমন কিছু করার জন্য যাতে ছাত্ররা নিজেরাই আগ্রহে পরীক্ষা দিতে আসে তো অনেকগুলো কথা একটা ভিডিওর মধ্যে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ